অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝলে তো? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? সবাই আশা করছি খুব ভালো আছো, আমরাও মোটামুটি আছি। আবার নিশ্চয়ই পাচ্ছো আমার বেশ অনেক দিন আমার ব্লগ বন্ধ আছে, তবে শর্ট ভিডিও কিন্তু আমি রেগুলারলি দিয়ে যাচ্ছি, তোমরা দেখছো সেগুলো। কিন্তু আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে ব্লগিংটা কেন বন্ধ আছে। অ্যাকচুয়ালি আমি না একটু বিজি ছিলাম, ছেলের এক্সাম টিক্সাম আরও অনেক কিছু, ফ্যামিলি ফাংশন আসছে, সেই নিয়ে আমি একটু বিজি হয়ে গেছিলাম। এখন কদিন কী বলতো, বিজি তো আছি, প্লাস কদিন বিজি থাকবো এবং কদিন লাগবে সে আমি জানি না। ওরা বলেছে এক দেড় সপ্তাহ কাজ, বাথরুমে কাজ চলছে, বাথরুমটা একটু সারানো হচ্ছে, মানে একদম ভেঙে ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। ফ্ল্যাটটা প্রায় 15-16 বছর হয়ে গেছে, তো একটু তো মেনটেনেন্স লাগবে। আমি জানি না আমার আওয়াজ কতটা তোমরা পাচ্ছো, যাই হোক ম্যানেজ করে নিও, কী আর করবো। তো আমি ভাবলাম ছোট্ট করে একটা আপডেট দেওয়া যাক, কেন আসছেন আমার ব্লগ, কী অবস্থা এখন আওয়াজ, যে কী বলবো, মানে অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝলো তো? তো যাই হোক, এখন আমার জলখাবার রেডি হয়ে গেছে, জলখাবারে আছে পোহা, বাবা এসছে কারণ বাড়িতে কাজ চলছে, অরিন্দম বাড়িতে এখন আজকে নেই কারণ ওর একটু কাজে যেতে হয়েছে, সেই রাত্রেবেলায় ফিরবে, তাই জন্য বাবা এসছে। বাবা রোজই আসছে, কারণ আমার উপরে বাবার এতটা বিশ্বাস নেই যে সব কিছু আমি করে নেবো। তবে বাবা কী করছে তারও একটু পরে দেখাচ্ছি, মানে বাবা এখন পেয়েছে না পাবে, দুটো মানে দুটো কাজ একসাথে হচ্ছে। তো যাই হোক, এখন বাবার আমি খাবো পোহা, ছেলে আবার পোহা খায় না, তার জন্য একটু অমলেট আর রুটি বানাবো, একটা অমলেট বানিয়ে দেবো। রুটি বানানো হয়ে গেছে, ওর চান টান করে পুজোটা হয়ে যাক, তারপর ওকে খেতে দিয়ে তারপরে ফটাফট করে একটুখানি যাই হোক পাতলা মাছের ঝোল আর ভাত বানিয়ে সরে যাবো রান্নাঘর থেকে। রান্নাঘরেই বেশি আওয়াজ লাগছে কারণ ওই দিকের দেওয়ালটাই হচ্ছে কাজ, মানে ভাঙাভাঙি চলছে, তো কানটা না যেন ঝনঝন ঝনঝন করছে, দপদপ করছে। আমি যত জলদি হতে পারে ভাত আর মাছের ঝোল করে বেরিয়ে আসবো, সন্ধ্যাবেলায় একটু রিল্যাক্স লাগে, ওরা সন্ধ্যাবেলা একটু চলে যায়। তো চলো ব্লগটা দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি, দেখতে থাকবো পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো এই যে দেখো বাবা এই কাজই করছে, এদিকে দেখাশোনাও হচ্ছে, মিস্ত্রি কাজ করছে যেগুলো, আর এদিকে গাছ লাগানো হচ্ছে। বাবা গাঁদা গাছ এনে লাগিয়ে দিল, গাঁদা গাছের টাইম হচ্ছে। তো বাবা খাওয়ার আগেই বলছে এটা কি ভালো লাগবে, ঝাল আছে, ঝাল 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 মিষ্টি মিষ্টি ভালো লাগে। সেই চান টান করে বেরালাম, শ্যাম্পু করা ছিল, তো একটু দেরি হলো, সব কিছু করতে করতে যা অবস্থা। তো এটা এখন বেঁধে রাখলাম, চুলটা থেকে এতটা জল পড়ে না যে জামা কাপড় ভিজে যায়, চুলটা জলটা একটু টেনে নেক তারপর খুলে দেবো। বাইরের ওয়েদারটা একবার দেখো শুরু, কি মেঘ করেছে এতই যে মনে হচ্ছে এখন গরম। মানে এইগুলো বাবা টবে ইয়ে করছিলো, তো সব টবগুলো পরিষ্কার করছিলো, এই শাকগুলো হয়েছে, এটাতে যথেষ্ট, একদিন হয়ে যাবে, আজকে বানাবো না, একদিন হয়ে যাবে, দেখেছি এখন বেছে টেছে ফ্রিজে রেখে দেবো। তো যাই হোক, এখন ছেলেকে দেবো খেতে কারণ বেজে গেছে দুটো, আর ও টিউশন আছে, তো এখন খেতে দিয়ে দেবো। ও তো মাছের ঝোল খাবে না, তো খাবে মাছ ভাজা ডাল ভাত, তো ওকে মাছটা আগে ভেজে দিয়ে দিই, তারপর বানাবো আমাদের মাছের ঝোল। Thank you.
এবার জানো তো যখন মাছটা এনেছিল বেশ ভালো তেল ছিল, তো মাছটার তেলটা আমি সেদিনে রেখে দিয়েছিলাম, খাওয়া হয়নি। ভাবছি আজকে খেয়ে নিই, বাবা শুদ্ধ আছে, বাবা আর আমি দুজনে খেয়ে নেবো, ছেলে তো খায় না। তাই জন্য দেখো একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, এই দিয়ে ভেজে নিয়ে না গরম ভাতের সাথে মাছের তেল দারুণ লাগে। তোমাদের কার কার পছন্দ নিশ্চয়ই করে জানি। আর তোমরা হয়তো ভাববে আজকে বললাম ছেলে বাড়িতে আছে, স্কুল যায়নি কেন। অ্যাকচুয়ালি কি বলতো, এখানে তিন দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কোথায় কতটা হচ্ছে ঠিক জানি না, তবে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কালকেও বৃষ্টি হচ্ছিল, ছেলেকে গেছিলাম নিতে স্কুল থেকে, আমি আর ছেলে হাঁপুসুটি ভিজে এসেছি। তাই আগে ভাবলাম একটু রেস্ট করা যাক, একটু একটু না ঠান্ডাও লেগেছে, তাই জন্য ওকে আজকে আর পাঠালাম না। দেখো একসাথেই মাছ ভাজা আর মাছের তেলটা একসাথেই ভেজে নিচ্ছি, তারপর সবাই মিলে খেতে বসে যাবো। সব থেকে আগে ছেলেকেই দেবো। এদিকে মাছের তেলটা ভাজা হচ্ছে, তেলটাতে জানো তো একটুখানি ডিমও ছিল, বেশি ছিল না, তাই তেলের সাথে দিয়ে দিলাম, আলাদা ডিমটা আর বানালাম না কিছু। এইদিকে এটা হচ্ছে, আর এখানে দেখো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আজকে মাছের ঝোলটা বানাবো আদা আর জিরে বাটা দিয়ে, কারণ বাবা পেঁয়াজ রসুন দিয়ে একদমই খেতে পছন্দ করে না। আদা, টমেটো আর পাঁচফোড়ন করে এটাকে দিয়ে দিলাম। এবার জাস্ট দুটো নুন হলুদ আর একটুখানি জিরে গুঁড়ি, বাবা এই ঝোলটা বেশি পছন্দ করে। হ্যাঁ, এখানে দেখো মশলা দেওয়া আমার হয়ে গেছে, মানে নুন হলুদ জিরে গুঁড়ি আর একটুখানি জাস্ট লঙ্কা গুঁড়িটা দিলাম। এটাতে একটু লঙ্কা গুঁড়ি না দিলেই নয় তাই দিলাম, তবে আমরা না খুব বেশি লাল লঙ্কা গুঁড়িটা পছন্দ করি না, আমরা কাঁচা লঙ্কাটাই পছন্দ করি। এটাতে খুব করে কাঁচা লঙ্কা পিষে দিয়েছি, কারণ এটা আমি আর বাবাই জাস্ট খাবো, বেটু তো খাবে না। এটা দেখো অলমোস্ট হয়ে গেছে আমার ভাজা, এটা কিন্তু অলরেডি তেল ছাড়ছে, আর এটা বেশি কষা দরকার নেই, কারণ এতে আছে শুধু আদা আর টমেটো, আদা বেশি কষতে নেই। তো এবার কিন্তু এটাতে আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম আলু। এদিকে ঝোলটা ফুটুক, আমি এখানে ছেলের ভাতটা মেখে নিচ্ছি। ওর আবার ডালের সাথে নুন আর লেবুটা চাই চাই, তো সব দিয়ে একটু মেখে দিলাম, আর সাথে একটুখানি জাস্ট আলু সিদ্ধ দিয়েছি আর মাছ ভাজা রেখে দিয়েছি। এই যে দু পিস পেটি ওর জন্য রেখে দিয়েছিলাম। সন্ধে ছাড়িয়ে একদম রাত্রির হয়ে গেছে, রাত্রির প্রায় 11টা বাজতে চলেছে, আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। সন্ধ্যাবেলা বলো বা খাওয়া দাওয়ার আগে বলো, একদম মনে ছিল না যে আমরা আজকে ব্লগ বানাচ্ছি, মাথা থেকে টোটালি উড়ে গিয়েছিলো। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কি বানিয়েছিলাম বিরিয়ানি, মা দাদাও এসেছিলো, তো খাওয়া দাওয়া করে ওরাও চলে গেছে। হ্যাঁ এই দেখো খাওয়া দাওয়ার পরে এই যে বসেছে আবার একটুখানি পড়তে, মনে হয় কিছু বাকি থেকে গেছে। আর আমার কাজ বলতে এই যে এই ঘর পরিষ্কার করেছি, এগুলো এখন সব সরাবো, একটুখানি জাস্ট ওই দিকটা একটু বাকি আছে, ওই ঘরটাতে হচ্ছে কাজ, এই যে ওই রুমটাতে হচ্ছে কাজ। তো বাবা যাওয়ার আগে, বাবা কিন্তু বাড়ি চলে গেছে, বাবা থাকে না, তো বাড়ি চলে গেছে, বাবা যাওয়ার আগে ঘরটা পুরো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছে, ওরা ঝাড়ু দিয়ে সব ফেলে টেলে দিয়ে যায়, তো বাবা একটু পরিষ্কার করে দিয়েছিলো। বাট এদিকটা না পুরো ওই আসা যাওয়া করে করে বালি হয়ে যায়, তো সেগুলো আমি এখন পরিষ্কার করলাম। মাসি এসেছিলো ঝাড়ুও দিয়েছে, বাট পারে না অতটা বেশি পরিষ্কার করতে। যাই হোক পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, এগুলো সব সরাই, তারপর বিছানা করে শুতে যাবো। তবে এখন ঘুমানো চলবে না, অরিন্দমের আজকে বাস আছে সেই রাত্রের একটাই, তো একটা সময় আসবে, তো ততক্ষণ আমাকে জেগে থাকতে হবে, যাই হোক ওটাকে ঘুম পাড়াতে হবে। তো চলো আজকে ভাবলাম যে একটুখানি আপডেট দেওয়া যাক, কি ব্লগটা কেন আসছে না জানি না, ব্লগ আবার কালকের থেকে কন্টিনিউ করবো কি না করবো, যাই হোক তোমাদেরকে একটু বলে দিলাম যে এখন এইরকম কাজে আমি একটু ফেসে আছি, নানারকম জিনিস নিয়ে খুব বিজি আছি, আবার আসবো আসবো নিশ্চয়ই আসবো। তো চলো আজকের ব্লগটা এত দূরই, তাই তো বেটো? তারপর দুর্গা পূজা আসছে, দুর্গা পূজার নানারকম ব্লগ আসবে, বাট এখন একটুখানি বিজি আছি। তো চলো আজকে ব্লগটা এতদূর থাক, আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগে, ততক্ষণ যেন সব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, বাই বাই। ও না কিছু বলছিল আমি কেটে দিয়েছি, বলো কি বলছিল বলো। হুম হয়েছে, চল বাই বাই।